গাইস হোয়াটস আপ ওয়েলকাম টু দ্য ওয়ান মিনিট সোয়াগ তো আজকে আমরা এসে পড়েছি আরেকটি টপিক নিয়ে এটা কোনো গেম প্লে না আমি জানি এটা আমার চ্যানেলটা গেম প্লে কিন্তু আজকে কোনো একটা টপিক উঠাইছি কারণ আমি নিজে একটা গরিব একটা 3-4 GB র্যামের মধ্যে গেম খেলি ওইটা আপনারা যারা ভিডিও দেখেন তারা সুন্দর মতো অবশ্যই জানেন তো আমি আজকে কোনো গেম প্লে ছাড়ি নাই কিন্তু যারা মানে আমার মতো একটুখানি কম লো ডিভাইসে গেম খেলে তাদের একটা তাদের জন্য সুবিধা নিয়ে আসছি যে 90 FPS সাপোর্টেড এই মানে 90 FPS কীভাবে সাপোর্ট করাবেন আপনার ফোনে ল্যাগ করবে কিন্তু মনে করেন যে আপনার ফোন হিসেবে ল্যাগ করবে কিন্তু মানে আপনার ফোনে যতটুকু ধরেন GFX লাগাইছেন ঠিক আছে GFX আপনি 60 করে রাখছেন 3-4 ধরেন আপনি আমি ধরলাম আপনার ফোনের র্যাম 4 GB তো 4 GB মধ্যে আপনার FPS পাবে 40 নিচে থাকবে আপনি যদি 60 করে রাখেন কিন্তু ম্যাক্সিমাম যেটা মানে 90 করবে 90 করলে 40 আপ হবে কারণ যেটা ম্যাক্সিমাম ওইটাই মেন মনে করেন যে আমার ফোনে লেগা আমি 60 খেলে GFX লাগাই 60 আমার 30-35 কি মানে অলমোস্ট 40 যায় 40 কখনো যায় না তো এটাই মিলে মেন কাহিনী আপনি আমি 90 খেলে একটু 40 আপ হয় এটাই ভাই ফ্রেম ড্রপ না ফ্রেমটাই মেন FPS টাইমিং তো আমি কিভাবে 90 FPS সাপোর্টে করলাম সেটাই আপনাদেরকে শেয়ার করার নোটিফিকেশন শেয়ার করব তো অনেক কিছু স্টেপ আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে আর এক ভিডিও স্কিপ করেন না স্কিপ করলে মনে করেন যে একটা স্টেপ মিস হয়ে গেলে মনে করেন যে অবস্থা খারাপ আপনার জীবন 90 FPS জীবন মানে পারবেন হয়তো নিজে একটু গাড়াগাড়ি করলে পারবেন কিন্তু স্টেপ বাই স্টেপ করলে আপনার ইজি হবে টপিকটা উঠানোর আগে তো আপনাদের মেন কাজ হচ্ছে সাবস্ক্রাইব করা লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি হেল্প হয় অবশ্যই লাইক করবেন যদি একটুখানি কোনো কিছু করতে বা যদি স্টেপগুলো ফুল ফলো করছেন কোনো সমস্যা হয়েছে এইসব কিছু হইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনার বন্ধুরাও এরকম লো ডিভাইসে খেলে তাদের কাছে শেয়ার করবেন যারা 90 FPS না খেলতে পারলে অলমোস্ট ফ্রেমটা একটু আপ হয় এবং অবভিয়াসলি যদি ভিডিওটা ভালো লেগেছে লাইক সাথে সাবস্ক্রাইবটাও করবেন যেন আমি এরকম ভিডিও আরও ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট পাই আনবো তো আপনাদের প্রথম স্টেপ কি প্লে স্টোরে যাবেন তারপর সার্চ করবেন 1.1.1 তো এই VPNটা হচ্ছে আমার দেখা বেস্ট VPN আমি এটা দিয়ে খেলি ম্যাক্সিমাম সময় ওয়াইফাই দিয়ে খেলি ওয়াইফাইতে মনে করেন যে VPN ছাড়া আমার পিং থাকে 64-60 এরকম VPN লাগাইলে আমার অনেক MS 48-40 এরকম কমে যায় 52 তো এটা আগে ইনস্টল করি আমরা তো এটা ইনস্টল হওয়ার পর আরেকটা সফটওয়্যার আছে সেটার নাম হচ্ছে জেড আর্চিভার তো এটাও এটা মেন এই দিনে এই এই সফটওয়্যারটা মেন এটা ছাড়া পারবেন না যদি আর কি আপনাদের ফোন ফাইলে যদি সিস্টেম না থাকে কিছু ফোনে আছে যে আর্চিভ করা যায় কোনো জায়গায় এক্সট্র্যাক্ট করা যায় কিছু ফোনে সব ফোনে না তো এই ফাইলটা হচ্ছে ওইটার কারণে তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে তারপরে কাজ কি আমি বলি তারপরে কাজ হচ্ছে যে VPNটা এই যে VPNটা এটাতে ঢুকবেন নেক্সট দিবেন অ্যাকসেপ্ট তারপর ডিসকানেক্ট দেখা যাচ্ছে WRP নিচে দেখেন যে একটা অপশন আছে অন করে দিলাম ইনস্টল VPN প্রোফাইল ওকে কানেক্টেড ঠিক আছে আর কোনো প্যারা নেই এটা আপনারা ছড়াই দেন তারপর সরালে না এটা কোনো প্যারা নেই এটা থাকবেই তারপর আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব ওই ডিসক্রিপশনে লিঙ্ক দেখা লিঙ্কে ক্লিক করলে নগদে আপনাদের ব্রাউজারে চলে যাবে আমি গেলাম ব্রাউজারে যাওয়ার পর এই যে এরকম একটা ফাইল আসবে এই 3-4 GB এটা আরও লো ডিভাইসেও আছে কিন্তু ওই ফাইলটা আমি পাই নাই তো এই যেটা আছে এটাই আমার অনেক এনাফ আর VPNটা চালু করেই কিন্তু আপনাদের করা লাগবে ঢোকা লাগবে কারণ বাংলাদেশে এইসব সাপোর্টেড না এইসব ফাইল সাপোর্টেড না তাই আমি VPNটা চালু করছি চালু করার পর ঢুকছি তারপর এই যে ডাউনলোড করলাম ডাউনলোডিং স্টার্টেড হয়ে গেছে ডাউনলোড ঠিক আছে তাহলে তিনটা ডটে ক্লিক করবেন এই যে ডাউনলোড যাওয়ার পর দেখছেন এটা ডাউনলোড হয়ে আছে এখন কি করবেন এগুলো আর কোনো কাজ নেই এখন আছে মেইন কাজ জেড আর্চিভার গেলাম অ্যাক্সেস অ্যালাউ করলাম তো আমরা যেহেতু ডাউনলোড করছি তাহলে ফাইলটা থাকবে ডাউনলোডে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে আরে ডাউনলোড এই যে একটা দেখ ফাইল দেখেছেন 3-4 GB RAM জিপ তো এটা জিপ করলাম
জিপ করে নিয়ে মানে জাস্ট একটা ক্লিক ক্লিক করবেন, কিন্তু হোল্ড না, জাস্ট ক্লিক এক্সট্র্যাক্ট হেয়ার দেখতেছেন সেকেন্ড অপশনটা, এক্সট্র্যাক্ট হেয়ার, এক্সট্র্যাক্ট করলাম, নতুন ফোল্ডার আসে 3 থেকে 4 GB র্যাম, এটা জিপ না, জাস্ট ফোল্ডার আসে, ফোল্ডারে ঢুকলাম, এখানে 4টা ভার্জন আছে, গ্লোবাল, কোরিয়ান, তাইওয়ান আর ভিএন ভার্সন, এটা আমি জানি না কোন ভার্সন, জানি না ভিএন ভার্সন। তো আপনি যদি কেয়ার খেলেন তো কোরিয়ান ভার্সন, যদি গ্লোবাল খেলেন গ্লোবাল ভার্সন, তাইওয়ান খেলে তাইওয়ান, এখন মনে করেন যে আমি খেলি গ্লোবাল, তো আমি কি করবো এটাতে একটা জাস্ট একটা ক্লিক, তারপর আবার এক্সট্র্যাক্ট হেয়ার সেকেন্ড অপশনটা করলাম, নতুন ফোল্ডার com.tencent.ig, ঠিক আছে, এটা কি করবেন এটা হোল্ড করে ধরে রাখবেন, ঠিক আছে, কারণ ওটা আপনি কপি করেন বা কাট করেন এটা আপনার ইচ্ছা, আমি কাট করলাম, কাট, তারপর এই যে একটা অপশন আছে দেখেন, এই যে এটা, এটাতে ফোল্ড, এটাতে ক্লিক করলে বাইরে যাবে, ঠিক আছে, তারপর এই যে দেখেন 3 নম্বর ফোল্ডার যেটা অ্যান্ড্রয়েড, এই ফোল্ডারে ক্লিক করবেন, ঠিক আছে, অ্যান্ড্রয়েডে যাওয়ার পর এই যে আবার সেকেন্ড ফোল্ডার ডেটা, ডেটাতে ক্লিক করার পর একদম ডান পাশে নিচে দেখেন পেস্টের একটা অপশন আছে, ঠিক আছে, গ্রিন কালার ইয়া দেওয়া, পেস্ট, পেস্ট দিলাম, পেস্ট, এই যে অ্যাপ্লাই টু অল ফাইল, সাইন দিলাম, পরে রিপ্লেস, আমার কাজ শেষ, ঠিক আছে, আমার কোনো কাজ নাই, এখন আমার 90 FPS হয়ে গেছে উইথ প্রুফ সহ, আমি আপনাকে দেখাই দিচ্ছি, এই যে আমার গেম, আমার গেমে ঢুকতে একটু একটু ইয়া নেয়, লোডিং নেয়, কারণ লো ইন ডিভাইস, তো এই যে আমার গেম চালু হয়ে গেছে, তো সারপ্রাইজ সেটিংস, বেসিক্যালি গ্রাফিক্স আমার 90 FPS সাপোর্টেড, দেখতেছেন স্মুথ 90, তো আর কোনো প্যারা নেই, জাস্ট চিল খেলেন, কোনো ব্যান্ড খাবেন না, আমি নিজে খেলতেছি, কোনো খালি জাস্ট একটা জিনিস মনে রাখবেন, যেন আপনার যাদেরকে দিবেন, যারা যদি খেলতে ইচ্ছুক তাদেরকে দিবেন, যারা খেলবো না একটু, মানে আমারও কিছু ফ্রেন্ড আছে যারা একটু বেশি ঢং দেখায়, তাদের তাদেরকে জীবনও বলবেন না, দেখবেন যে আপনারা রিপোর্ট মাইরা একদম আইডি বাদ দিয়ে দেব, তো দরকার নাই রিপোর্ট খাওয়া, রিপোর্ট জিনিস অনেক কিছু রিস্কের জিনিস, যদি কিছু উল্টাপাল্টা, যেহেতু আমরা পাবজির বিরুদ্ধে যাই, আমরা যেহেতু ফাইলার রানও করছি, সেহেতু তারা জানতে পারে, নট শিওর, কারণ আমি আমার এখনো জানে নাই, আমার হয়তো মেবি রিপোর্ট দিচ্ছে বা দেন, আমি জানি না, আমি খেলি সমস্যা, ফুললি ছিলে 90 FPS খেলি, তো এটাই মেন কাহিনী, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এমনিটা 3 বার কি 4 বার বলে ফেলছি আমি জানি না, প্লিজ করেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করবেন, আপনাদের যদি কেউ লো এন্ড ডিভাইসে গেম খেলে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, তো সুস্থ থাকেন, ভালো থাকেন, করোনার মধ্যে বাসায় বসে থাকেন, বাসায় বসে পাবজি খেলেন, বাবা।